আচ্ছা কালারটা দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে তো অসুবিধা হচ্ছে না তো আসলে ওই সাদাতে করলে কি হচ্ছে না ভিডিওর ওইখানে না না হয়ে যাচ্ছে তো বলবে ভিডিওতে ওই মাঝে মাঝে কি হয় সাদাটা এত সাদা থাকলে ওই প্রচন্ড সাদা হয়ে যায় দেখাই যায় না লেখাগুলো কোনো সময় হ্যাঁ ওই জন্য আমি খেয়াল করিনি আমার রিলেটিভ বললো যে কোনো কোনো সময় ওটা খুব সাদা হয়ে যাচ্ছে ঠিক আছে দেখি আচ্ছা মেটাল বেসিসিটি মানে কি মনে করো এটা কি হবে এটা তো আলটিমেট একটা হাইড্রোজেনের কমপ্লেক্স হবে না হলে তো বেসিসিটি শো করবে না মানে কি সে এইচ প্লাস যদি রিলিজ করে তবে তো বেসিকিন নেচার হবে ক্লিয়ার হয়েছে মানে এইচ প্লাস হলো মানে নিজে বেস তৈরি হলো অ্যাসিড নিজে অ্যাসিডিক নেচার শো করেছে আর ও নিজে কি হয়ে যাবে বেসিসিটি এবং আমরা আমরা এটাকে কি বলি এটাকে বেসিসিটি বলি ফর এক্সাম্পল হচ্ছে যেরকম এইচসিএল এইচসিএলকে কি বলা হয় মোনোবেসিক অ্যাসিড মানে একটা স্ট্রাস ডোনেট করতে পারে সেই জন্য বলা হয় মোনোবেসিক অ্যাসিড বা স্ট্রাসেলকে বলা হয় ডাইবেসিক অ্যাসিড ওই জন্য টার্মটাকে আমরা কি বলছি মেটাল বেসিসিটি মানে যে মেটাল বেসি মানে ওইটা যে বেস হিসাবে কাজ করছে তা নয় কাজ করছে অ্যাসিড হিসাবে কিন্তু কতগুলো রিপ্লেসেবেল হাইড্রোজেন আছে তার উপর ডিপেন্ড করে ওটাকে আমরা সিটি বলি সেটা দুই হতে পারে সেটা এক হতে পারে কতগুলো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে সেটা এখানে কি আছে এখানে একটা আছে হাইড্রিডো কমপ্লেক্স না একদমই নয় তুমি দুটো মিষ্টি খেতে পারো পলো আহ প্রতি একটা মিষ্টি খেতে পারে তার মধ্যে কি এটা তাহলে বলা যায় যে তুমি বেশি মিষ্টি খেতে পারো বলো বলা যায় না কারণ মিষ্টির সাইজ জানি না আমরা ও একটা মিষ্টি অনেক বড় খেতে পারে তুমি দুটো মিষ্টি ছোট খেতে পারো যখন তোমার কোয়ান্টিটি ফিক্স করবে তবেই তো তুমি বুঝতে পারবে তাই নয় কি এই দুটো হাইড্রোজেন রিলিজ করতে পারেই যে বেশি অ্যাসিডিক তা কখনোই নাও হতে পারে একটা হাইড্রোজেন রিলিজ করলে সে বেশি অ্যাসিডিক হতেই পারে ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে হাইড্রোজেন যে নিয়ারলি হান্ড্রেড রিলিজ করছে সে হচ্ছে স্ট্রং অ্যাসিড তাতে তার একটা হাইড্রোজেন থাকলেও মোর দেয় না আর কারোর মনে করো দুটো হাইড্রোজেন আছে সে নিয়ারলি ফিফটি সিক্সটি পার্সেন্ট হাইড্রোজেন রিলিজ করছে তাহলে কি হবে সে উইক অ্যাসিড হবে বলো চারটে নয় কোন দিক থেকে বোঝা যাচ্ছে তোমারও সিনার্জিস্টিক এফেক্ট হয়েছে এর আয়নাইজেশনটা কি হবে এইচ প্লাস হবে আর কি হবে সিও সিও ফোর অল ওভার চার্জ কি হবে মাইনাস তাহলে এটা এই পারবে তো এগুলো এগুলো তাহলে কি ধরনের অ্যাসিড হচ্ছে আমরা অ্যাসিড বেস পড়েছি বলো রুল কোন রুলের বেসিসে হচ্ছে আইনিয়াস বলতে পারো ব্রনস্টেডও হতে পারে ব্রনস্টেডে কি ছিল এইচ প্লাস রিলিজ আর এইচ প্লাস অ্যাকসেপ্ট এটাই তো ছিল আর আর্নিয়াস ছিল হচ্ছে এইচ প্লাস রিলিজ আর ওইচ মাইনাস রিলিজ এটা হচ্ছে আর্নিয়াস কনসেপ্ট ছিল কিন্তু এইখানে আমরা ব্রন বলছি একটাই কারণে কারণ আমরা কোনো মিডিয়াম শো করাইনি ঠিক আছে ব্র্যাকেটে কিন্তু কোনো অ্যাকুয়াস বা কিছু কি শো করিয়েছি শো করাইনি ওই জন্য আমরা এটাকে ব্রন বলছি মানে কি মানে হচ্ছে আর্নিয়াস কনসেপ্ট মনে আছে তো ডিপেন্ডস অনলি ইন অ্যাকোয়াস মিডিয়াম অ্যাকোয়াস মিডিয়াম ছাড়া আরিনিয়াস কোনো অ্যাসিড বা বেস আমরা বলতে পারি না যদি জলে দ্রবীভূত না হয় তাহলে তা না হলে আমরা অ্যাসিড বা বেস বলতে পারবো না এটা আর্েনিয়াসের ছিল বাট ওই লিমিটেশন ছিল না এইচ প্লাস রিলিজ করলেই অ্যাসিড আর এইচ সরি এইচ প্লাস করলে হয়েছে প্রতীকবার পারবে তো এই দুজনের কম্প্যারিজন কী হবে এইটিন ইলেকট্রন দিয়ে তো আর কি তাই হবে তো গরুর মতো অ্যান্সার দিয়ে দিই না বুঝি এটাই এটা এইটিন ইলেকট্রন রুল দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারবো না কেন এক্সপ্লেন করতে পারবো না ফর এক্সাম্পল মনে করো এটা হলো এ আর এটা আমরা বি বলছি তাহলে বিটা কি হয় বি ইজ দা এ তাই হচ্ছে তো এইটিন ইলেকট্রন রুল দিয়ে কি কেন বলতে পারবো না আর এটাও এইটিন ইলেকট্রন রুল ফলো করবে এটাও এইটিন ইলেকট্রন কি আছে শুধু তো মাইনাস আছে তাহলে মাইনাসটাও তো আমরা একটা ইলেকট্রনই ধরবো এক্সট্রা তাহলে দুটোই তো এইটিন ইলেকট্রন রুল ফলো করবে তাই এইটিন ইলেকট্রন রুল দিয়ে এটাকে এক্সপ্লেন করতে পারবো না ক্লিয়ার হচ্ছে এটাকে স্টেবিলিটি দিয়ে এক্সপ্লেন করতে হবে এরপর লিখে রাখবে আচ্ছা এই বলি তারপর বলি করছি কোশ্চেনটা লিখে রাখো আমি কোশ্চেনটা লিখছি কম্পেয়ার দ্য ব্রন স্ট্রেড অ্যাসিডিটি বলেছে বলো কি হবে কম্পেয়ার দা কি বললাম কোশ্চেনটা কম্পেয়ার দা ব্রঞ্জের বল বলো কি হবে কোনটা বেশি হবে কোনটা কম হবে এবং কেন হবে তাহলে এর করেসপন্ডিং এটা কি হবে এইচ প্লাস হবে আর সিও সিও ফোর অল ওভার চার্জ মাইনাস হবে তাই তো এটা কি হবে বলো সেম হবে এইচ এইচ প্লাসই ধরলাম এটা কি টু এইচ দেখানো আছে টু এইচ দেখালেও হয় না এইচ প্লাসই আছে ঠিক আছে মনো অ্যাসিডিক হিসাবেই দেখানো আছে এইচ আহা কি হবে মাইনাস এটাই হবে তো তাহলে এগুলোকে আমি যদি নাম দিই তাহলে কি নাম দেবো এ প্রাইম বি কারণ কি প্রত্যেকটাই তো কনজুগেট বেস আচ্ছা আমরা অ্যাসিডিটি এবারে এক্সপ্লেন করি কি দিয়ে কোনটা কত বেশি অ্যাসিডিক সেটা কি দিয়ে এক্সপ্লেন অফ দ্য করসপন্ডিং কনজুগেট বেস তাই তো আমরা এই তিনটে যদি স্টেবিলিটি করতে পারি তাহলেই তো হয়ে যাবে কিন্তু এটা এইটিন ইলেকট্রন রুল দিয়ে এক্সপ্লেন করতে পারবো না কেন তো সবগুলো ইলেকট্রন রুল ফলো করবে তো এইটিন ইলেকট্রন রুল দিয়ে হবে না তাহলে কনজুগেট বেসের স্টেবিলিটি স্টেবিলিটি এক্সপ্লেন কর এখানে কি হতে পারে কি দিয়ে স্টেবিলিটি এক্সপ্লেন হতে পারে ওরা স্টেবল কি স্টেবল না সেইটা হ্যাঁ এটাও বলতে আচ্ছা পারে কটা ইলেকট্রন আছে ডি নাই নিউট্রাল হিসাবে বলেছি আমি আর যদি নর্মাল এই হিসাবে আমরা যাই তাহলে কত আসবে হ্যাঁ মানে ওই হিসাবে নটা ধরছি আমরা কোনো অক্সিডিশন স্টেট ধরছি না আমরা সেটা বললাম ঠিক আছে তাহলে হলে সিও মাইনাস ধরতে হবে আমার ম্যাঙ্গানিজের কটা ইলেকট্রন আছে সাতটা আর এটা কি হবে আটটা ইলেকট্রন ঠিক আছে তাহলে সাত আট নয় তাহলে যত ডি ইলেকট্রনস বেশি হবে তত কি হবে পাই ব্যাক বন্ডিংও তো বেশি হবে তাই হবে না তাহলে পাই ব্যাক বন্ডিং যত বেশি হচ্ছে তাহলে এটা এক ধরনের কি বলতে পারি আমরা ডিলোকালাইজেশন হচ্ছে হচ্ছে না রেজোরেন্সে যেরকম আমরা দেখাতাম রেজোরেন্সটা কি যত বেশি এরকম যাচ্ছে সেটাই তো ডিলোকালাইজেশন আর সেটাই তো স্টেবিলিটি প্যারামিটার ছিল তাহলে এখানে কি এখানে তো আলাদাভাবে ওরকম ভাবে যেতে পারবে না এখানে একমাত্র ডিলোকালাইজেশনটা কি হতে পারে নেগেটিভ চার্জটা কতটা বেশি এই চারখানা কোবাল্টের মধ্যে ডিলোকালাইজ করে যেত পারে এটাই তো তাহলে গ্রেটার দ্য নাম্বার অফ ডি ইলেকট্রনস কি হবে গ্রেটার উইল বি দ্য ডিলোকালাইজেশন তাহলে গ্রেটার উইল বি দ্য স্টেবিলিটি ক্লিয়ার হচ্ছে তাহলে এটা কি হবে এটা সব বেশি স্টেবল হয়ে যাবে হলো তাহলে এটা যদি সব থেকে বেশি স্টেবল অ্যাসিডিক কোনটা সব থেকে বেশি হবে ওটাই সব থেকে বেশি হবে তাহলে এটাই সব থেকে বেশি অ্যাসিডিক হবে আর লিস্ট অ্যাসিডিক তাহলে কি হবে এইটার করসপন্ডিং অ্যাসিডটা হবে মানে এটা লিস্ট অ্যাসিড হবে ক্লিয়ার হচ্ছে তাহলে গ্রেটার দ্য নাম্বার অফ ডি ইলেকট্রনস গ্রেটার উইল বি আমি লিখে দিচ্ছি লিখে দিচ্ছি গ্রেটার উইল বি দ্য এক্সটেন্ড অফ পাই ব্যাক বন্ডিং তাহলে গ্রেটার উইল বি দ্য স্টেবিলিটি অফ দ্য পার্টিকুলার কনজুগেট বেঞ্চ বেস হেন্স দ্য অ্যাসিডিটি অর্ডার এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি হবে তাহলে ক্লিয়ার হচ্ছে সিম্পল রিয়াকশন নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে এটা হচ্ছে মানে মেটাল বেসিসিটি দিয়েই আমরা করছি এটা কি হচ্ছে আলটিমেটলি এই স্টাসটা রিলিজ করার পরে এটা হবে এটা অ্যাজ নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে এই দুটো হয়ে গেলে বলবো আরেকটা একটা আছে এখানেই লিখে দিতে ছোট করে নিজেরা করে নাও এটা এটাকে এক্সপ্লেন করতে বলেছে মানে অর্ডার মোট কথা কোশ্চেন বলে লিখো হ্যাঁ কোশ্চেন বলে লিখো এটাকে এক্সপ্লেন করতে বলেছে তিন তিনটেই তো ইলেকট্রোনেগেটিভ তাই তো তাহলে বেশি যদি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে কি হবে সিগমা ডোনেশনটা বেশি হবে নর্মাল একদম নর্মাল তোমার ভাবেই সিগমা ডোনেশন বেশি হবে তাই তো আবার আমরা কি জানি সিনারজিস্টিক এফেক্ট হবে এটা যত সিগমা ডোনেশন হবে তত কী হবে পাই ব্যাক ডোনেশনে হবে তাই হওয়া তো উচিত উচিত নয় কি তাই হওয়া উচিত কিন্তু এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা কি পাই অ্যাকসেপ্টেন্স এদের মধ্যেও হবে হবে না প্রমিনের মধ্যেও তো পাই অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে ওদেরও তো ভ্যাকেন্ড ভাইটাল আছে নেই তাহলে যত বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে তত প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে উল্টো দিক থেকে মানে কি যদি ওরা ভ্যাকেন্ড ভাইটাল না থাকতো তাহলে আমি যেটা বলছিলাম ওইটাই হতো মানে যত বেশি সিগমা ডোনেশন হতো তত বেশি পাই ব্যাক ডোনেশন কার্বোনলে হতো কিন্তু এখানে কি হচ্ছে সিগমা ডোনেশনটা খুব ভালো হচ্ছে কিন্তু পাই ব্যাক ডোনেশনটা কার্বনিলে হচ্ছে না ব্যাক ডোনেশনটাও এদের ওপরে হয়ে যাবে কেন কারণ এরা বেশি ইলেকট্রোনেগেটিভ তাই ইলেকট্রোনিটি বেশি এরা টানবে তাই মেটালের ওপর থেকে এদের ওপরে এটা বেশি পড়ছে ক্লিয়ার হয়েছে তাই যত কম ইলেকট্রোনেগেটিভ হবে তত অ্যাকচুয়ালি মেটাল টু কার্বনিলের ওপরে এটা যাবে আর যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে তত কি হবে মেটাল টু ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের দিকে তোমার পাই ব্যাক বন্ডিং হবে ক্লিয়ার হয়েছে বাট যদি এখানে মনে করো ভ্যাকেন্ট পারি ভ্যাকেন্ট ডি অরবিটাল না থাকে তাহলে তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে ভালো হবে তাই তো আমি কি বলছি মনে করো এমন একটা আমরা ইলেক্ট এলিমেন্ট রাখলাম যে ইলেকট্রোনেগেটিভ ভালোই কিন্তু নেই বা ইলেকট্রো অরবাইটাল নেই লোন পেয়ার অ্যাকসেপ্ট করার জন্য তাহলে কিন্তু কার্বনির স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি তার ক্ষেত্রে বাড়বে সরি কার্বনির স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি তার ক্ষেত্রে কমে যাবে কেন কারণ বাই ব্যাকবন্ডিংটা কিন্তু কার্বোনের ওপরেই যাবে ও নিতে পারবে না কিন্তু এখানে সেটা হচ্ছে না এখানে কি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ওর ভ্যাকেন্ট অরবিটাল থাকার কারণে পাই ব্যাক বন্ডিংটা ওর উপরেই যাচ্ছে যেহেতু ও ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ক্লিয়ার হচ্ছে তো একটু লিখে রাখো শুধু লেখো গ্রেটার দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য হ্যালোজেন সাবস্টিটিউয়েন্টস গ্রেটার দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য হ্যালোজেন সাবস্টিটিউয়েন্টস হ্যাঁ এইখানে একটা জিনিস যেটা বলছিলাম যে মনে করো আমার এইখানে গ্রুপটা কি আছে এইটা তো তাই তো তাহলে এখানে কার এই এই দরকার ছিল এটা লেখা ছিল খেয়ালও করিনি এখানে ভ্যাকেন্ডি অরবাইটালটা কার সিলিকনের এবার বুঝতে পারছো সিলিকনের এইখানে ডি আছে তাহলে কি হয়েছে এইখানে এ অ্যাকচুয়ালি এখন পাই অ্যাকসেপ্টার হিসেবে বিহেভ করছে তাহলে আমার পাই অ্যাকসেপ্টার এখানে দুটো আছে এটা একটা পাই অ্যাকসেপ্টার আবার এটাও কিন্তু পাই দেখো এবার বুঝতে পারছো তো জিনিসটা এবার দেখো আমি এই জিনিসটাকে পুরোপুরি যদি সরিয়ে দিয়ে এরাম করে দিতাম যে এরম যদি আমি করতাম তাহলে প্রবলেম ক্রিয়েট হতো না আমি এটা বলতে চাইছি কেন প্রবলেম ক্রিয়েট হতো না এখানে ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিন কি পাই অ্যাকসেপ্টার নয় ওই ইলেকট্রোনেগেটিভের জন্য কি হলো ক্রোবাল্ট ইলেকট্রন ডেফিসিয়েন্ট হলো তাহলে সিগমা ডোনেশন ভালো হলো পাই ব্যাক ভালো হবে বুঝতে পেরেছো তো এটাতে প্রবলেম ছিল না প্রবলেম এটাতে ক্রিয়েট হচ্ছে কেন কারণ দুখানা পাই অ্যাকসেপ্টার এসেছে আমার কাছে আর এখানে পাই অ্যাকসেপ্ট এ করছে ডিউ এই এটা ইলেকট্রনিক এটি বলে সিরিগন কি হয়েছে আরো বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে এই জন্যও খুব ভালো পাই অ্যাকসেপ্টার তৈরি হবে বুঝতে পেরেছো এবারে এবার ও কিসে বাঁধা দিচ্ছে এ তো আলটিমেট কি হলো ও এখান থেকে আমার সিগমা ডোনেশন এসছে এখান থেকে সিগমা ডোনেশন চলে এসেছে কিন্তু যখন ওর কাছে চলে এসছে এবার ওর কাছে অপশান চলে এসছে যে আমি পাইব্যাক ডোনেশন কোথায় করব সিগমা ডোনেশন এখান থেকে তো আসবেই না ক্লিয়ার হয়েছে কেন কারণ এটা সিগমা ডোনার বলে কিছু নেই এখানে তাই সিগমা ডোনেশন তো এক সাইড থেকেই এসছে কিন্তু যখন পাইব্যাক ডোনেশনের ব্যাপার এসছে তখন ওর কাছে অপশান চলে এসছে যে ও এখানেও করতে পারে অথবা কি হবে এখানেও করতে পারে কিন্তু এখানে যত বেশি ইলেকট্রনিক এলিমেন্ট আমি ঢোকাবো তত এটা কি হবে বেটার পাই অ্যাকসেপ্টার তৈরি হবে এ তো ব্যাকেন ডি আছে আর তার সাথে কি হবে বেটার পাই অ্যাকসেপ্টার যত ফ্লোরিন আসবে বা ক্লোরিন আসবে এবার যত আমার মনে করো ব্রোমিন বা আয়োডিনের দিকে যাবো তত কি হবে ইলেকট্রন ডেফিশিয়েন্সিটা কমে যাবে তখন কি হবে ও কিছুটা পরিমাণে এদিকেও করবে কিন্তু যতক্ষণ পর্যন্ত স্ট্রং ইলেকট্রনিক এলিমেন্ট থাকবে তখন কি হবে এ পাই অ্যাকসেটার বিষয়ে বিহেভ করবে তাহলে ফ্লোরিন ক্লোরিন এগুলোর জন্য কি হচ্ছে এগুলোর জন্য তোমার পাই অ্যাক্সেটার এ কাজ করছে তাহলে সিওর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কি হবে বাড়বে উল্টো হইতে হলো যদি মনে করো এইদিকে যায় তাহলে এদিকে তো গেল না তাহলে এদিকে গেল না মানে কি হবে বাড়বে গেলে তো কমে যাবে ক্লিয়ার হয়েছে তাহলে ব্রোমিন আয়োডিনের ক্ষেত্রে কি হবে কম হবে ক্লিয়ার রয়েছে তো কিন্তু এইরকম যদি হতো কেসটা তাহলে প্রবলেম নেই কেন প্রবলেম নেই কারণ পাই অ্যাকসেপ্টার হিসাবে ফ্লুরিন নিজে কখনো এ করতে বিহেভ করতে পারবে না কিন্তু প্রবলেম হচ্ছে এইগুলোতে এইগুলো অ্যাকচুয়ালি কি হচ্ছে ওরা ডিরেক্টলি পাই অ্যাকসেপ্টার হিসেবে বিহেভ করবে তখন প্রবলেমটা হবে ঠিক আছে বলো কি হবে CO stretching frequency. CO okay. stretching frequency, question. প্রশ্ন ছিল সেই প্রশ্নটাই তো না কোথায় গেল ডবল বন ক্যারেক্টার ফলে কার ডবল বন ক্যারেক্টার কার বলছো কার্বনিলের ক্ষেত্রে হ্যাঁ সে তো সবসময় জন্যই বন্ড বন্ড ইজ প্রপোর্শনাল টু স্ট্রেচিং ফ্রিকুয়েন্সি বন্ড অর্ডার যত বাড়বে স্ট্রেচিং ফ্রিকুয়েন্সি তত বাড়বে নরমাল বন্ড স্ট্রেংথ বন্ড অর্ডার যত বাড়বে স্ট্রেচিং ফ্রিকুয়েন্সি তত বাড়বে বলো কেন

এ যদি ইন্টারফেয়ার করে তাহলে কমপ্লিট সিওর ওপরে যে ডোনেশন ছিল সেটা হচ্ছে না তাহলে সিওর ওপর যে তোমার মলিবডেনাম ছিল না শুধু মেটাল ছিল এটা এক মিনিট না ঠিক আছে মলিবডেনাম তাহলে মলিবডেনাম টু কার্বনিল এই যে ব্যাক বন্ডিংটা ছিল এটা সম্পূর্ণ হতে পারবে না তো তাই না তাহলে কম হবে আর যত পাই ব্যাক বন্ডিং কম হবে তত কি হবে সিওর স্ট্রেচিংসি বেড়ে যাবে বাট এখানে কি আছে এখানে হচ্ছে পিএমই থ্রি এসছে তাহলে পিএমই থ্রি দিয়ে ইলেকট্রনিক গ্রুপ তো নেই প্লাস আই এফেক্ট আছে বরঞ্চ কারণ সিএইচ গ্রুপ আছে এফেক্টের জন্য কি তুলনামূলক বেশি হবে তাহলে পাই এই অতটা ভালো কাজ করতে পারবে না তাহলে ম্যাক্সিমামটা কি হবে মলিভ তাই তো এটা যদি ম্যাক্সিমাম পাই অ্যাকসেপ্টেন্স হয় তাহলে কি হবে সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমে যাবে আর এইখানে পাই অ্যাকসেপ্টেন্স এর দিকে আসবে আমি একবারও কিন্তু বলছি না যে কমপ্লিট পাই অ্যাকসেপ্টেন্স হবে তা নয় আমরা বলছি ম্যাক্সিমাম পাই অ্যাকসেপ্টেন্স এইখানে যাবে একবার বলিনি কমপ্লিট কেন কারণ এখানেও কিছুটা তো যাবে কারণ ভ্যাকেন্ট আছে আর এখানে কি হবে ম্যাক্সিমামটা পি তে যাবে আর কার্বন ইলেক কম যাবে ক্লিয়ার হয়েছে লিখে নাও একটুখানি কিন্তু বলো কি হবে ব্রঞ্চ এর সিডি কম্পেয়ার করব কার বেশি কার কম কাটটা বেশি হবে কাটটা কম হবে হুম তোমার নামটি কি তো বলো কেন ঠিক আছে ওখানে কি বলছে সিও হোল ফোর তো আর এখানে কোবাল্ট আছে কোবাল্টে কি আছে এই ছিল তো ওটা হ্যাঁ ঠিক আছে সিও এখানে কি আছে অ্যাকচুয়ালি কোবাল্টের ডি ইলেকট্রনস থাকবে তাই তো তাহলে কোবাল্টের ডি ইলেকট্রনস গুলো যদি ডিলোকালাইজ করে তবেই তো কনজুগের বেশ টা স্টেবেল হবে নন স্টেবেল কি করে হবে তাহলে এখানে কি হয়েছে এখানে কোবাল্টের সাথে কার্বনিল আছে সিগ মানোনার পাই অ্যাকসেপ্টার হিসেবে কাজ করবে তাহলে ডি গুলো কি হবে ডিলোকালাইজ করতে পারবে ব্যাক বন্ডিংটা হবে বাট যখনই এখানে পি থ্রি চলে এলো তখন প্রবলেমটা কি হবে মিথাইলের তো প্লাসাই ইফেক্ট আগের কোশ্চেনই করলো তাহলে প্লাসাই এফেক্টের জন্য কি হবে ও ব্যাট পাই অ্যাকসেপ্টার ঠিক আছে তো যদি ব্যাট পাই অ্যাকসেপ্টার হয় তাহলে কার্বনিল সরি ওবাল্টের যে ডি ইলেকট্রনস আছে না ওখানে ডি ইলেকট্রনস অ্যাকসেপ্ট কে করবে ডিলোকালাইজ তো হবেই না তাহলে ওখানে কি হলে কনজুগেট বেসটা আনস্টেবল হবে ক্লিয়ার হয়েছে তাহলে ওইটা শুধু একটু তোমরা দেখিয়ে নাও এইচ প্লাস প্লাস কনসুকে ওইটা দেখিয়ে নাও আমি লিখে দিচ্ছি চেঞ্জ করি ঠিক আছে একটা কোশ্চেন দিচ্ছি স্বদেশ বলবে হ্যাঁ বলে হয়ে যায় কোশ্চেনটা লিখবে বোথ এম সিও ফোর এন বোথ এম সিও ফোর এনো এন্ড FeCO4CN minus MNCO4NO and FeCO4CN all over charge minus. Have TBP structure, full stop. Have TBP structure, full stop. Comment on the relative position of NO plus and CN minus. কমেন্ট অন NO and রিলেটিভ পজিশন আচ্ছা আমার ইকুইটোরিয়াল কোনটা এগুলো ইকুইটোরিয়াল তো এগুলো সব ইকুইটোরিয়াল আর এটা কি হবে তাই তো আর এই এসপি থ্রি ডি তো এটা এই এসপি থ্রি ডিটাকে আমরা কি হিসাবে ভাগ করতাম এসপি টু প্লাস অ্যাক্সিয়াল আর এটা হচ্ছে ইকুইটোরিয়াল তাহলে এই তিনটেই হচ্ছে এসপি টু তাহলে কোথায় বেশি ইকুইটোরিয়ালে বেশি আর পার্সেন্টেজ অফ প্রপোর্শনাল টু বন্ড অর্ডার তো তাই তো বন্ড অর্ডার যত বাড়ে তত তো পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাড়বে তাহলে যেখানে বন্ডটার বেশি হবে সেখানে অবশ্যই পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি থাকা উচিত অথবা ডবল বন সেখানেই ফর্ম করবে যেখানে পার্সেন্টেজ অফ ক্যারেক্টার বেশি আছে তাই ও যেটা বলছিল যেখানে সিগমা ডোনার অ্যান্ড রিগেনগুলো বা যে সিগমা ডোনার তো এখানে সবাই সিও বলো সিএন মাইনাস বলো অথবা এনোপ্লাস সবাই তো সিগমা ডোনার অসুবিধা নেই তো এবারে প্রবলেমটা কোথায় আছে পাই অ্যাকসেপ্টারের প্রবলেম আছে তাহলে যে বেস্ট পাই অ্যাকসেপ্টার সে কোথায় থাকার চেষ্টা করবে ইগুটোরিয়ালে থাকার চেষ্টা করবে তাহলে ফার্স্ট এক্সাম্পলের মধ্যে কি কম্পারিজন আছে সিও ভার্সেস এনোপ্লাস তাহলে এন ও কি হবে বেটার পাই অ্যাকসেপ্টার কেন অর্ডারের জন্য নয় সিম্পল যদি আমি অর্ডারও ভুলে যাই কেন বিকজ অফ দ্যাট প্লাস চার্জ প্লাস চার্জ মানেই তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট তাহলে অবশ্যই ও বেটার পাই অ্যাকসেপ্টার হবে যার খিদে বেশি সে তো বেশি খাবে রে বাবা ক্লিয়ার হয়েছে তাহলে যার প্লাস চার্জ মাথায় আছে সে অবশ্যই বেটার পাই অ্যাকসেপ্টার হবে ক্লিয়ার হয়েছে কেন কারণ আইসো ইলেকট্রনিক স্পিসিস এও চোদ্দ এও চোদ্দ কিন্তু এর মাথায় একটা প্লাস চার্জ আছে তাই অলওয়েজ এটা হবে বেটার পাই অ্যাকসেপ্টার তাহলে সেই হিসাবে এনোটা কোথায় থাকার চেষ্টা করবে ইকুইটোরিয়ালে আচ্ছা এবার যদি মনে ইকুইটোরিয়াল চারটে এনও থাকলে একটা কেন কারণ আর তার কাছে কোনো অপশান নেই সেই কারণে বাধ্য হয়ে কিন্তু যদি অপশান থাকে সবসময়ের জন্য তাহলে এন ওগুলো ইকুইটোরিয়ালে থাকার চেষ্টা করবে এবার তাহলে সেকেন্ড টাই যাই সেকেন্ডে এবারে কম্প্যারিজান কার সিওর সাথে সিএন মাইনাস এবার বলো কে বেটার পাই অ্যাকসেপ্টার

তাই যখনও পাই অ্যাকসেপ্ট করতে যাবে তখন কি হবে রিপালসান হবে নেগেটিভ চার্জ ক্লাউডের সাথে হবে তাই ও হবে উইক পাই উইক্টার ক্লিয়ার হয়েছে অর্ডার দেখার দরকার নেই বুঝতে পারবো আমি তাহলে এখানে এই দুটোর মধ্যে বেটার পাই অ্যাক্সেপ্টার কে সিও হয়েছে তাহলে এখানে ফিল আপটা কিরম হবে আমি সিও গুলো আগে ইকুইটোরিয়ালে ফিল আপ করলাম একটা সিও এক্সট্রা আছে কোথায় যাবে এক্সিএল যাবে পরে রইল কোনটা আর একটা অ্যাক্সিএল যেখানে সিএন ঢুকছে ক্লিয়ার হয়েছে তো তাহলে আমরা এরকম ভাবে করবো যেখানে ডবল বন্ডের এ থাকবে মানে ডবল বন্ডের যে পজিশন গুলো থাকবে বা যেখানে পাই অ্যাকসেপ্টেন্স বেশি আছে তারা সবসময়ের জন্যই কোথায় যাবে এসপি টু তে যাবে কারণ ডবল বন্ড সেখানেই হতে পারবে যেখানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি আছে আর যখন পাই অ্যাকসেপ্টেন্স হচ্ছে সেটা কাইন্ড অফ ডবল বন্ড বলতেই পারো যে সিগমা টোন অ্যান্ড পাই অ্যাকসেপ্টেন্স হচ্ছে কাইন্ড অফ ডবল বন্ড বন্ড অর্ডার বাট ইন এই কার্বনিল কমপ্লেক্স উইথ লিনিয়ার উইথ লিনিয়ার সিও

One Co is replaced by et three N. B. A positive charge is put on the complex. A positive charge is put on the complex. A last C. A negative charge is placed on the complex. A negative charge. ইসড অন দা কমপ্লেক্স হয়েছে সিগমা ডোনেশনের কোনো প্রবলেম নেই কিন্তু পাইপ এক ভালো করবে না তার মতো এমনিই ইলেকট্রন রিচ নয় ইলেকট্রন ডেফিসিয়েন্ট ওর দরকার খিদে ছিল ব্যাস খেয়ে নিয়েছে হয়ে গেল শেষ ওখানেই শেষ কিন্তু পাই ব্যাক ডোনেশনটা কি হবে কম হবে পাই ব্যাক ডোনেশন কম হওয়া মানে কি সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে সেকেন্ড নেগেটিভ চার্জ আছে তাহলে ইলেকট্রন রিচ মেটালটা তাহলে তত পাইক ডোনেশন ভালো হবে বেশি পরিমাণে হবে তাহলে কি হবে কমে যাবে ওটা সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমবে যত পাই ব্যাক ডোনেশন বাড়বে তত সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমবে দেখো মেটাল আছে তো তাহলে মেটালের থেকে হচ্ছে একটা হচ্ছে এন ইটি থ্রি যেটা বলি এ প্লাস চার্জ কিসের জন্য করবে আর এখানে যে লোন পেয়ারটা আছে লোন পেয়ারটা আঁকাটা ঠিক নয় লোন পেয়ার দিয়ে কোঅর্ডিনেট বন্ড করছে তো ওটা ও কেন প্লাস চার্জ দেবে আরে আমরা এটা দেখাই না এটা তো বলেও ছিলাম আমরা আমরা পড়ছি কোঅর্ডিনেশন কেমিস্ট্রি তুমি যদি ওই রকম বলো তাহলে কার্বনিল কি করে বন্ড করছে কার্বনিল তো ওইভাবেই বন্ডটা করছে নাহলে কার্বনিল কি প্লাস হয়ে যেত তাহলে সেই অনুযায়ী হয়েছে কারণ আমরা কি বলছি তাহলে একটা দিকে হচ্ছে এ নিলো আরেকটা দিকে সিও ছিল তাহলে এখানে কি হয়েছে দেখো এখানেও সিগমা ডোনার হিসেবে কাজ করেছে তাই তো এটা সিগমা ডোনার হিসেবে কাজ করবে কিন্তু এ কি পাই একসেপ্টার পাই এসেপ্টার নয় নাইট্রোজেন কোনো ভ্যাকেন্ড নরবাইটালি নেই তাহলে এখন মেটালটা হাইলি ইলেকট্রন রিচ কেন কারণ যেটুকু এদিকে ডোনেট করছিল সেটুকু আর পারছে না ডোনেট করতে এখন এই হাইলি ইলেকট্রন রিচ এবং পুরোটা কোথায় দিচ্ছে ব্যাক ডোনেশনটা পুরোটাই সিওতে তে দেবে ক্লিয়ার হয়েছে তাহলে সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কি হবে কমে যাবে কোশ্চেন কোশ্চেনের কোথাও ভি সি বন্ড ডিসটেন্সেস দা ভি সি বন্ড ডিসটেন্সেস ভ্যানাডিয়াম আর কার্বন ইন ভি সি ও সিক্স অ্যান্ড ভি সি ও সিক্স মাইনাস সরি সরি প্রথমটা ভি সিও সিক্স মাইনাস করো পরের ভি সি ও সিক্স করো ভি সি ও সিক্স মাইনাস অ্যান্ড ভি সি ও সিক্স VCO6 minus and VCO6 are 1.93 and 2.00 angstrom respectively. Are 1.93 and 2.00 angstrom respectively. Full stop. Justify the differences in bond distances. Justify the differences. ইন বন্ড ডিস্টেন্সেস ইন বন্ড ডিস্টেন্সেস ইন দিজ কম্পাউন্ড কম্পাউন্ড হয়েছে ঠিক আছে আচ্ছা মোস্তাকিম বলো এটা যত এখানে কি হবে ইলেকট্রনেন্সিটি বাড়বে এখানে কি আছে ইলেকট্রন বেশি তত পাইপ অ্যাকডোনেশান বেশি হবে কোথায় মেটাল টু কার্বন এর পাইপ একডোনান তবে কি হবে ভি সি বন্ডটা বেশি পরিমাণে স্ট্রং হবে বা বন্ড লাইন কমে যাবে ঠিক আছে ব্যাস আচ্ছা এর পরের যে কোশ্চেনটা এটা ইয়ে বলবে অভিজ্ঞ বলবে কোশ্চেনটা বলছি কনসিডারিং এনো অ্যাজ থ্রি ইলেকট্রন ডোনার কনসিডারিং এনো অ্যাজ থ্রি ইলেকট্রন ডোনার কমা গিফ দ্য ফর্মুলা অফ দ্য করেসপন্ডিং নিউট্রাল মেটাল কার্বোনিলস গিভ দ্য ফরমুলা অফ দ্য করসপন্ডিং নিউট্রাল মেটাল কার্বনিলস উইচ আর আইসো ইলেকট্রনিক উইথ উইচ আর আইসো ইলেকট্রনিক উইথ সিয়ার কেন হোলফোর কমা এমএন এপি সিও হোল টু এন ও টু চারখানা কোশ্চেনটা কি বলেছে দেখে তারপরে বুঝে অ্যান্সার করো

এটা হচ্ছে সব থেকে ভালো আর কেউ যদি এই যে সিও করে ভুল কিছু নয় কারণ আমায় তো নিউট্রাল করেছে নিউট্রালি হবে ওটা নেবে এটা বলো সিও এন কি হবে হম বলো কি হবে বল ইমেন্ট করতে যা সিও টু সিও হলে কি করে হচ্ছে কারণ তিনখানা এনো আছে তাহলে তিনটে এনোর জন্য কটা আসবে নটা ইলেকট্রন তাই তো নটা ইলেকট্রনকে তো আমি করতে পারবো না আমি কি করলাম আটটা ইলেকট্রনকে ভাগ করলাম কি দিয়ে চারখানা সিও আর একটা ইলেকট্রন রয়ে গেল তাই তো একটা ইলেকট্রন রয়ে গেল তার জন্য কি করছি ডাইমার করে দিচ্ছি তাহলে সিও টু সিও এইট হয়ে যাবে ঠিক আছে এটা কি হবে তাহলে এ ভি সিও ফাইভ একদম সোজা হয়েছে এবং প্রত্যেকটা তাকে এইটি ইলেকট্রন রুল ফলো করবে হয়েছে তোমাদের একটু সাহায্য করি দাঁড়ো দুটো কোশ্চেন দিচ্ছি লিখে রাখো হুম হোমওয়ার্ক বলে লিখে রাখো যে এই দুটো কোশ্চেন এতে থাকবে পরীক্ষা থাকবে কম্পাউন্ড ইটা ফাইভ সি ফাইভ এইচ ফাইভ কম্পাউন্ডটা বলি একটু বড় প্রশ্ন হ্যাঁ অনেকটা জায়গা লাগবে কম্পাউন্ড ইটা

द दुएन ऑफ ए गुएशन ऑफ ए फॉर्मेशन ऑफ ए न्यू कम्पाउंड बी इवालुएशन ऑफ ए फॉर्मेशन ऑफ ए नि बी बीटा कैपिटल बी देवे फुल स्टॉप

1988 centimeter inverse 1988 centimeter inverse full stop the spectrum of b shows only at the spectrum of b shows only at 1798 centimeter inverse 98 centimeter inverse full stop compounds a and b both obey 18 electron rule compounds a and b both obey 18 electron rule and both have cyclopentadienyl group and both have cyclopentadienyl group in eta 5 mode cyclopentadienyl group in ইটা ফাইভ মোড ফুল স্টপ ড্র দ্য স্ট্রাকচার অফ বি ড্র দ্য স্ট্রাকচার অফ বি এ বার করতে না পারলে এমনিও বি বার করতে পারবে না ওই জন্য ড্র দ্য স্ট্রাকচার অফ বি বলা আছে ঠিক আছে আর একটা ছোট প্রশ্ন আর একটা প্রশ্ন অ্যান অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড এ এ মানে ক্যাপিটালে

to give the compound b to give the compound b with the formula with the formula mc3no4 mc3no4 full stop B on further reaction with excess NO. B on further reaction with excess NO under drastic condition. Under drastic condition, give a new compound C with formula.

and one among them contains and one among them contains more than one metal atom more than one metal atom full stop predict the compounds a b and c predict the compounds a b and c

আর পিপিএইচ টি হোল টু দুখানা বলো না ফসফিন ইউজিং এইটিন ইলেকট্রন রুল ইউজিং এইটিন ইলেকট্রন রুল হয়েছে পরের প্রশ্ন তারপরে প্রশ্ন ইন হ্যাঁ সবগুলো হোমওয়ার্ক দিচ্ছি ঠিক আছে হয়ে গেছে তাহলে করতে হবে না না এটা বলিনি সেটা আলাদা ছিল আর ইউ ফোর সিও সিক্সটিন তাই ছিল তো এগারোখানা এসেছিল ওটা মনে আছে আমার করাবো পরীক্ষা দেওয়ার পরে ইন্ডিকেট দ্য প্রভাবেল নাম্বার অফ সিওলি গ্যাংস না না দেবো না দেবো না আরে দেবো না পরীক্ষা ইন্ডিকেট দ্য প্রভাবেল নাম্বার অফ সিওলি গ্যাংস ইন

পঁচিশে চাললে হয়ে যাবে তো প্রশ্নগুলো তাহলে একটু বলে দিটলিস্ট হয়ে যাবে বাড়িতে কারণ এগুলো আমি করাচ্ছি না বাড়িতে পারবে বেকার সময় নষ্ট হবে এগুলো করার আশা করি পারবে পারবে সি অন্যই আশা করি পারবে চেঞ্জ করলাম তাহলে ফাইন্ড দা ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই ইন দ্য ফলোয়িং কমপ্লেক্সেস এগুলো সবই টেন ইয়ার্সের প্রশ্ন ওগুলো ওই জন্য দিয়ে দিচ্ছি এগুলো টেন ইয়ার্সে আছে সব ফাইন্ড দ্য ভ্যালুস অফ এক্স অ্যান্ড ওয়াই ইন দ্য ফলোয়িং কমপ্লেক্সেস কনসিডারিং এইটিন ইলেকট্রন রুল কনসিডারিং এইটিন ইলেকট্রন রুল আর এই রকম এই প্রশ্ন আমি করিয়েছি মনে হয় এই রকমই তো একদম হ্যাঁ একদম হুম হ্যাঁ একদম এই প্রশ্ন করিয়েছি এক্স ওয়াই এরম মনে আছে এইচ কেট্রনিক্স ফুল দেয় কিন্তু পুরো একদম পুরো ফুল মার্কস পাওয়া যায়

Applying 18 electron rule, find the molecular formula of the compounds of the compounds containing containing eta one c five h five notun proshanota containing eta one c five h five, comma, eta five c five h five, comma carbonyl. কমা আয়রন ভালো করে কিন্তু প্রশ্নটা বুঝবে অ্যাপ্লাইং এইট ইলেকট্রন রুল ফাইন দ্য মলিকুলার ফর্মুলা অব দ্য কম্পাউন্ড কন্টেনিং ইটা ওয়ান সি ফাইভ এইচ ফাইভ ইটা ফাইভ সি ফাইভ এইচ ফাইভ কার্বনিল কমা আয়রন চারখানা আছে এই চারখানা আছে মানে একবারও কিন্তু বলে দেয়নি একটা একটা করে আছে বুঝতে পেরেছ সবগুলো ভেরিয়েবেল এবং এই এই স্ট্রাকচারটা তোমাকে বার করতে হবে বুঝতে পেরেছ তো হ্যাঁ কিন্তু বাকিগুলো তো ভেরিয়েবেল সেইটা তোমায় ভেরিয়েবেল হিসেবে করতে হবে যাই হোক সেটা বাড়ি যে বার করবে আচ্ছা পরের প্রশ্ন লেখো অ্যাপ্লাইং এইটিন ইলেকট্রন রুল অ্যাপ্লাইং এইটিন ইলেকট্রন রুল কমা এস্টাবলিশ দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড এস্টাবলিশ দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড